হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আরও একটি নতুন ভিডিও। গত দুই দিন আমি ভিডিও দিতে পারি নাই শারীরিকভাবে অসুস্থতার জন্য। আমি এখনও অসুস্থ, সবার কাছে আমি দোয়া প্রার্থী, সবাই দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আর আপনাদের সম্মুখে তাও একটি ভিডিও নিয়ে আসলাম, ইচ্ছার বিরুদ্ধে নিয়ে আসলাম। আজকে আপনাদের সম্মুখে রিভিউ করতে চাচ্ছি এই যে জোনাকি সার্ভিসের যে বাস মোডটি দেখতে পাচ্ছেন, এই বাস মোডটি আপনারা এখানে সম্পূর্ণ রিয়েলিস্টিক এবং আফতাবের যে 1J AC যে মোডটা আছে সেটার উপরেই মূলত স্ক্রিনটা সেট করা হয়েছে। আপনাদেরকে আমি স্ক্রিনের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং মোডের লিঙ্কও দিয়ে দিব। আপনারা মোডটি সেট করে আর কি মোড যেভাবে ইনস্টল করেন, খুব সহজে ইনস্টল করার জন্য আপনারা করবেন কি, ড্রাইভ লিঙ্কটাকে কপি করে ইউসি ব্রাউজারে পেস্ট করে দিবেন। সেখান থেকে আপনারা খুব দ্রুত মোডটি ডাউনলোড করতে পারবেন। আর স্ক্রিনের লিঙ্কটা আলাদাভাবেই দেওয়া রয়েছে, ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে। ড্রাইভ লিঙ্ক বলতে গেলে একটা ওয়েবসাইটে ঢুকাবে আপনাদেরকে, ওয়েবসাইট থেকে ডাউনলোডে ক্লিক করবেন, সেখান থেকে আপনাদেরকে ড্রাইভে ঢুকাবে। ড্রাইভ থেকে আপনারা সিম্পলি যেভাবে ড্রাইভ থেকে স্ক্রিন ডাউনলোড করেন ঠিক ওইভাবেই স্ক্রিনগুলোকে ডাউনলোড করতে পারবেন। আর ঠিক সেভাবেই আপনারা আর কি অন্যান্য ফার্স্ট বাস যেভাবে সেট করেন স্ক্রিন ফার্স্ট বাসের মধ্যে, সেভাবেই আপনারা এটাতেও স্ক্রিনটা সেট করবেন। তাছাড়া আর কিছুই না, আর স্ক্রিনটা কিন্তু পুরোপুরি রিয়েলিস্টিক হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন সেটা। আর আশা করি আপনাদের কাছে এটা মোডটা ভালো লাগবে। মোডটা কিন্তু খুব সুন্দর এবং খুব গোছালো একটা মোড বলা যায়। মোডটা অনেক আগে রিলিজ হয়েছিল, তবে এক ভাইয়া কমেন্ট করেছিলেন যে এই মোডটা নাকি তার কাছে নেই, তাই এটা আবারও আপনাদের সঙ্গে রিলিজ করলাম। চলুন এবার একটু চালিয়ে দেখা যাক। আর যারা যারা এটার স্পেসিফিকেশন সম্পর্কে জানেন না, আমার ডিসক্রিপশন বক্সে যে মোড ডাউনলোড লিঙ্ক রয়েছে আপনারা দয়া করে ওই ভিডিওটা দেখবেন। ওই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটার কী কী স্পেসিফিকেশন রয়েছে, এটার মধ্যে কী কী অ্যানিমেশন সেট করা রয়েছে, হাবিজাবি যা কিছু আছে সব সম্পূর্ণ বিস্তারিতভাবে আমি ওই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আর এই ভিডিওটাতে শুধুমাত্র আমি একটু রিভিউ করার জন্য এসেছি। জোনাকির যে স্ক্রিনটা আছে স্ক্রিনটা মোডটা আপনারা ওই ভিডিওতে পেয়ে যাবেন, মোডটা ডাউনলোড করবেন, তারপর সেখান থেকে স্ক্রিনটা সেট করবেন, এই আর কি। আর আজকের ভিডিও মূলত এতটুকুই, তাছাড়া আর কিছু বলার নেই। আপনাদের সম্মুখে আরেকটি নিউজ দিতে যাচ্ছি। আমাদের যে প্রজেক্টটা ছিল যে ডিভিশনাল স্কিন প্যাকের, আপনারা কিন্তু পরে আর কমেন্ট করে জানাননি যে আপনারা কোন ডিভিশনাল স্কিন প্যাক চাচ্ছেন। অনেক আগে আপনারা চেয়েছিলেন চট্টগ্রাম ডিভিশনাল স্কিন প্যাক, তবে এখনও আপনাদের কাছে একটু চাওয়ার আছে যে আপনারা কী কী চান। আর এই স্কিন প্যাকটা আপনারা আমার চ্যানেলে যদি 1500 সাবস্ক্রাইবার প্লাস করে দেন, তারপরে ইনশাল্লাহ এটা রিলিজ করব, তার আগে না। কারণ এত কষ্ট করে স্কিনগুলো বানাই, আপনারা যদি এতটুকু না করতে পারেন তাহলে কি আর হয়। সবাই একটু তাড়াতাড়ি আমার সাবস্ক্রাইবারগুলো কমপ্লিট করে দেন, আর আপনাদের রিকোয়েস্টটা করে ফেলেন যে কোন ডিভিশনাল স্কিন প্যাক চাচ্ছেন। আর হয়তোবা এবারে স্কিনগুলোকে আর একটু কোয়ালিটিফুল করার চেষ্টা করবো ইনশাল্লাহ, এই আর কি। তাছাড়া আর কিছুই না। আর আমি যে OBBTতে খেলছি এখন, এই OBBT আমাদের নিজস্ব তৈরি করা। এই OBBTর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যার যার এটা দিয়ে খেলতে চান তারা খেলতে পারেন। আর এই OBBTতে কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিক রয়েছে আর কি, ট্রাফিকে নতুন নতুন বাস অ্যাড করা রয়েছে। আমার এখানে লো ট্রাফিক দেওয়া, সেক্ষেত্রে আপনারা এখানে কম ট্রাফিকই দেখতে পাচ্ছেন। আর আপনাদের ETS টু ট্রাভেল ব্লগকে আবারও চান না কি চান না সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের মতের বিরুদ্ধে তো এই চ্যানেলে কিছুই দেওয়া যাবে না। আপনাদের জন্য এই চ্যানেল, আপনাদের ভালোবাসায় যতটুকু এগিয়ে যেতে পারি সেটাই। আর সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, আগের তুলনায় চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গেছে। চিন্তা ভাবনা করেছি যে এখন থেকে রেগুলার ভিডিও দিব এবং দিচ্ছিও, তবে অসুস্থতার জন্য ভিডিওটা দিতে পারি নাই। সেক্ষেত্রে আজকে থেকে আবারও ইনশাল্লাহ শুরু করব। মাঝখানে দুই দিন গ্যাপ গিয়েছিল, সেটা কোনো ব্যাপার না, আবারও আমরা নতুনভাবে এগিয়ে যাব। আর ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটিকে অল করে দিন। আর যারা যারা যাদের কোনো যদি স্ক্রিনের রিকোয়েস্ট অথবা কোনো মোডের রিকোয়েস্ট থাকে তাহলে আমার কমেন্ট বক্সে করতে পারেন, অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।